আর কিছুদিন পরেই সমস্ত ক্লাসের ফাইনাল পরীক্ষা। তো আজকের ভিডিওটি শুধুমাত্র নবম শ্রেণীর ছাত্রদের জন্য ইতিহাস সাজেশন নিয়ে। অনেকের কাছেই ইতিহাস একটি খুব কঠিন বিষয়, কারণ এখানে ভারতের ইতিহাস নেই, শুধু বিশ্বের ইতিহাস। তো অনেকেই এটা পড়তে গিয়ে খুবই কষ্টের মুখোমুখি হয়। তো আজকের ভিডিওতে আমি কিছু বড় প্রশ্ন 8 নম্বর এবং 4 নম্বরের প্রশ্নের সাজেশন দেব। তো প্রথমে আসব 8 মার্ক। এখানে আমি মোট 6টি প্রশ্ন দেব, একটি প্রশ্ন করতে হয়। তো এখানে যদি কারোর 6টি প্রশ্ন করতেও কষ্টসাধ্য মনে হয়, তার মধ্যে আমি বলে দেব কোন একটি বা দুটি খুব বেশি ইম্পর্ট্যান্ট। তারও আগে বলে রাখি, তোমাদের মোট 7টি অধ্যায় আছে। শেষ অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায় থেকে কোনো লং কোশ্চেন অর্থাৎ 8 মার্কের প্রশ্ন দেবে না। বাকি যে 6টা অধ্যায় আছে, 1-2 মিলিয়ে একটা লং কোশ্চেন দেবে, আবার 2-4 মিলিয়ে একটা লং দেবে, আবার 5-6 মিলিয়ে একটা লং দেবে। তাহলে মোট 3টা দিল, আর তোমাকে যে কোনো একটা করতে হবে। তাহলে তুমি যদি যে কোনো একটাকে টার্গেট করো, আমি মেনলি 5 নম্বর এবং 6 নম্বর অধ্যায়কে টার্গেট করে সেশনটি দিয়েছি। তো এবার দেখে নেব প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন হলো গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও প্রভাব। দ্বিতীয় প্রশ্ন, রুশ বিপ্লবের কারণ ও প্রভাব। তৃতীয় প্রশ্ন, কোন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে ও তার প্রভাব। 4 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক মহামন্দার কারণ ও ফলাফল। 5 নম্বর, জার্মানিতে নাৎসিবাদ ও হিটলারের উত্থান সম্পর্কে যা জানো লেখো। 6 নম্বর, ইটালিতে ফ্যাসিবাদ ও মুসলিনির উত্থান সম্পর্কে টিকা লেখো। এই যে 6টা দিলাম, এর মধ্যে খুব বেশি ইম্পর্টেন্ট যদি আমাকে একটা প্রশ্নই বলতে হয়, সেটা হলো গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল। প্রতিটা স্কুলেই এই প্রশ্নটা দেয়, আর তারপরেও যদি করতে হয়, দুটো প্রশ্ন যদি করতে চাও, তাহলে সঙ্গে রুশ বিপ্লবের কারণ ও ফলাফলটা করে রাখবে। এই দুটো বেশি দেয়, তাও তোমরা টার্গেট করবে 6টা করাই। এবারে আসবো 4 মার্কের কোশ্চেন। 4 মার্কের প্রশ্ন মোট 8টি দেয়, করতে হবে 6টি। তো এখানেও দেখে নিই, এখানে প্রায় 30টি মতো প্রশ্ন দেব। তো তোমরা একটু দেখে নাও এই প্রশ্নগুলো, তো সেগুলো আমি পরপর বলছি। তো প্রথম প্রশ্ন, বাস্তিল দুর্গের পতনের কারণ ও ফলাফল। দ্বিতীয় প্রশ্ন, টেনিস কোর্টের শপথের উপর একটি টিকা। 3 নম্বর, স্পেনীয় ফতকি ও নেপোলিয়নের পতনের জন্য কতখানি দায়ী ছিল। 4 নম্বর, নেপোলিয়নের মস্কো অভিযান সম্পর্কে লেখো ও তার ব্যর্থতার কারণ। 5 নম্বর, কোড নেপোলিয়নের উপর টিকা। 6 নম্বর, শত দিবসের রাজত্ব। 7 নম্বর, নেপোলিয়নের কার্যকলাপের সঙ্গে সাম্য মৈত্রী স্বাধীনতার আদর্শের বিরোধ আলোচনা করো। সেম প্রশ্ন একটু ঘুরিয়ে দেয়, লেখার স্টাইলটা অনেকটা একই রকম হবে। এটা দিতে পারে, নেপোলিয়ন নিজেকে বিপ্লবের সন্তান বলেছে, আবার কিভাবে তিনি বিপ্লবের ধ্বংসকারী। অনেকটা একই, কিছুটা লেখার স্টাইল প্যাটার্ন চেঞ্জ হবে। পরের প্রশ্ন, স্পেনের গৃহযুদ্ধের কারণ। 9 নম্বর, ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতি ও উদ্দেশ্যগুলি আলোচনা করো। 10 নম্বর, মেটার্নিক ব্যবস্থার উপর টিকা। 11, ভাইমার প্রজাতন্ত্র। 12, শিল্প বিপ্লব কেন প্রথমে ইংল্যান্ডে হয়েছিল। 13, মুক্তির ঘোষণাপত্র কি। এবং একই সঙ্গে এটাও করে রাখবে, ওর সঙ্গে প্রায় একই হবে করলে, রাশিয়ার জার আলেকজান্ডার কিভাবে ভূমিদাস প্রথা উচ্ছেদ করেছিল। তো দুটো কম্বিনেশন করে রাখবে। পরের প্রশ্ন, 14, এমস টেলিগ্রাম। 15, ইটালির ঐক্য আন্দোলনে মাৎসিনির ভূমিকা। 16 নম্বর, ভার্সাই সন্ধির শর্তাবলী। এটা অনেকটা বড়, তো তোমরা বিশেষ করে অর্থনৈতিক শর্তাবলীটা করে রাখবে। 17 নম্বর, চীন ব্যবচ্ছেদ। 18 নম্বর, আফ্রিকা ব্যবচ্ছেদ। 19, লেনিন ও তার নিউ ইকোনমিক পলিসি। লেনিনের নিউ ইকোনমিক পলিসি বা NEP সম্পর্কে লিখবে। 20 নম্বর, নারনন্দিক আন্দোলন। 21, হুবার মরেটোরিয়াম টিকা। 22, উইড্রো উইলসনের 14 দফা নীতি সম্পর্কে লেখো। 23, ইঙ্গো ফরাসি তোষণ নীতি সম্পর্কে লেখো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য এটি কতখানি দায়ী। 24 নম্বরে, স্ট্যালিন গ্রাদের যুদ্ধ টিকা। তারপর পাল হারবারের ঘটনা টিকা। তারপর হিরোশিমা ও নাগাসি ঘটনা। তবে ওই যে পাল হারবার ঘটনা ও হিরোশিমা নাগাসি ঘটনা, এই দুটো প্রশ্ন 8 নম্বর একটা প্রশ্ন দিয়েছিলাম, ওর মধ্যেই আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে একটি টিকা লেখো, ওর মধ্যেই থাকবে। ওটা যদি করে ফেলো, আর এটা কমন হয়ে যাবে এই দুটো প্রশ্ন। আচ্ছা, এরপরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র কেন শুরুর দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করতে চায়নি। আর লাস্ট প্রশ্ন, উগ্র জাতীয়তাবাদ কি, এর উপর একটি টিকা লেখো।
তো এই কটা প্রশ্ন করলে আশা করছি 4 নম্বরের প্রশ্ন 6টি লাগবে। তো 8 আর 4 একটু লেন্দি হয়, তাই এগুলো দিয়ে দিলাম। তো থ্যাংক ইউ স্টুডেন্টস ভিডিওটি দেখার জন্য।